কাগজটাকে তুমি রাখো জ্বলবে না, তুমি যখন তুমি একটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে যেটা ফোকাস করবা, সূর্যের আলোর তারটাকে ফোকাস করবা, আগুনটি জ্বলে যে সার্থক হয়ে যাবে এবং এই ফোকাস দিয়ে সারা দুনিয়া জ্বালা যেতে পারবা। বুঝতে পারলাম? অতএব তোমার ভিতরে প্রচুর আগুন, সেই আগুন দিয়ে তুমি আগুনটাকে ফোকাস না করো, তুমি কোনোদিন কিছু করতে পারবা। আর ফোকাস যদি না হয় তাহলে সমস্ত জীবনটাই বৃথা। এটা তারা ফোকাস করে বোঝানো হয়েছে। আচ্ছা, এবার আসো, তোমার আমার ফোকাস কি? তুমি তোমার প্রশ্ন করি, তোমার ফোকাসটা কি? তোমার যদি তোমার ফোকাসটা কি, তাহলে তুমি বলো যে আমার একজন ফিজিওথেরাপিস্ট হতে চাই, এটা তোমার ফোকাস। বাট আমি কি ম্যাগনিফাইং গ্লাসটা ধরলাম কি না? ম্যাগনিফাইং গ্লাসটা কি? ভালো ফিজিওথেরাপিস্ট হওয়ার মানে কি? কি মানে? প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি করতে হবে? বলে দিচ্ছি কেন, আকাশ থেকে বললাম নাকি? মনে হয় মানুষ ধসকে প্রথম পৃথিবীতে। প্রথম ভালো ফিজিও হওয়ার মানে কি? ভালো জানতে হবে, পড়তে হবে ভালো, তারপর কি ওটাকে বাস্তবায়ন করতে হবে। দুইটা শব্দ পড়তে হবে, পড়ে আমরা বিরাট মাথা এত জাম করে রাখলাম বাস্তবায়নে, তাহলে হবে না। পড়তে হবে, প্র্যাকটিসও করতে হবে, এক্সিকিউশন করতে হবে, অ্যাপ্লাই করতে, কথা শেষ। আচ্ছা, তাহলে এবার নিজের প্রশ্ন করো যে আমি যে জায়গাটায় আছি বা এই যেখানে সরে যেতে চাচ্ছি, আমি যে জায়গাতে আছি সে জায়গাতে এই দুইটা রিকোয়ারমেন্ট ফোকাস হচ্ছে কি না, ফোকাসটা বাস্তবায়ন হচ্ছে কি না, আমি সরে গেলে এটা হবে কি না। তাহলে লো মূল যে ফোকাস, যে আমি ভালো ফিজিওথেরাপি হতে চাই, তাহলে কী চাই? ভালো ফিজিওথেরাপি হতে চাই, কী করতে হবে? পড়তে হবে, জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে সরে গেলে জিনিসটা হবে কি না? এপিসির ডাইরেকশন থেকে সরে গেলে আমি কি দুই লাইন পড়ি কি না, পড়া হয় কি না? এখন যেটা পড়ি পরীক্ষার জন্য সেটা কিন্তু আলাদা। আমি এখন বিএসসি পরীক্ষা দিব জন্য পড়তে, সেটা কিন্তু আলাদা ইস্যু। পরীক্ষা শেষ, ক্লোজ, কারণ টার্গেটটা পরীক্ষা কেন্দ্রিক টার্গেট। এখন বেসিক্যালি আমি পড়ি, বুঝাতে পারছি দুইটা শব্দ? এই দুইটা শব্দ বারবার নিজের প্রশ্ন করবা যে তাহলে আমি কি ফোকাস আছে কি না। ফোকাস থাকলে আমার জীবনই শেষ, কারণ আমি ফিজিওথেরাপি হওয়ার কোনো অন্তরায়। এখন আমার ফার্স্ট ইয়ার পরীক্ষা, থার্ড ইয়ার পরীক্ষা, পরীক্ষা কেন্দ্রিক যতটুকু সিলেবাস আসছে ততটুকু পড়তেছে, ভিতরে আমার সেই ফোকাসটা আসতেছে কিনা, এটা কিন্তু সর্বক্ষণিক এই চিন্তাটা কিন্তু আমার থাকা লাগবে। অ্যাজ এ সচেতন মানুষ হিসাবে এটা খুব জরুরি। ইন্টেলিজেন্স, পৃথিবীতে আগে বলা হইতো আইকিউ অনেক কিছু, এখন বলা হচ্ছে আইকিউ অনেক কিছু না। এখন মানুষ সফল হতে চাইলে, সফলতা অর্জন করতে চাইলে কী দরকার? ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স আর আইকিউ দুইটা পার্থক্য কী? আইকিউ হচ্ছে একটা বিষয় আমি কত তাড়াতাড়ি বুঝতেছি, কত তাড়াতাড়ি আমি সেটা করে ফেলতে পারতেছি, কত তাড়াতাড়ি আমি এক্সিকিউশন করতে পারতেছি। সাপোজ একটা অঙ্ক দিলাম, কত তাড়াতাড়ি আমি করতে পারলাম, এটা হলো আইকিউ। আর ইকিউ মানে কি? তুমি যে তারও না, তুমি যে অঙ্কটা করতেছ, অঙ্কটা করবা কি করবা না, করা করতে মন চায় কি না, এটা হচ্ছে ইকিউ। সে তুমি এক ঘন্টা অনেক দূর পড়ে ফেললে একদিনে, পরে দশ ঘন্টায় তুমি এক মিনিটও পড়তে পারলাম না, কিছুই পড়া হচ্ছে না, সময় বসে আসো, দ্যাট ইজ ইকিউ। এই যে ইকিউ, তোমার যে পরের দিন তোমাকে পড়তে মন চাচ্ছে না, পড়তেছো না, তার মানে তোমার ইকিউ দুর্বলতা। তোমার ইকিউ যদি হয় তার জন্য কেন পড়তে মন চায় না আমার, আমি কেন পড়বো না, কেন পড়তে মন চায় না, কেন পড়তে চাচ্ছি না, এই কেন যখন তুমি নিজেরা প্রশ্ন করবা, তার কেন অ্যান্সার তোমার কাছে আছে, তুমি পড়বা, বুঝাতে পারলাম? তখন তুমি নিজের থেকেই তুমি পড়তে পারবা। এই দক্ষতাটাই হচ্ছে ইকিউ। ক্লিয়ার ব্যাপারটা? আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে কি? ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্স যদি তুমি পড়ো বা জানো, তাহলে কী লাভ হবে? প্রথম যে লাভটা হবে, তুমি তোমার আত্মসচেতনতার মাধ্যমে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। লক্ষ্যটা কী? সাপোজ একটু আগে তোমার বললাম তোমার লক্ষ্য তুমি ভালো ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে, আমি একজন ভালো ফিজিওথেরাপিস্ট হতে চাই, এই প্রশ্ন তোমার একটা দাঁড় করাই না, আত্মসচেতন তুমি জানো, ইকিউ তোমাকে বলতেছে আমি চাই। আচ্ছা, তাহলে কেন চাই? কারণ আমি যেটা শিখছি সেটাকে আমি বাস্তবায়ন করতে চাই, মানুষের সেবা করতে চাই। কেন? এবার বলতেছে কীভাবে, পরের প্রশ্ন তুমি নিজের করতেছো কীভাবে, দ্যাট ইজ ইকিউ, সব ইকিউ। তুমি বললা যে উত্তর হইলো ভালো জানতে হবে, ভালো পড়তে হবে, ভালো প্র্যাকটিস করতে হবে। কীভাবে পাইলা, তাই না? তাহলে এরপরে হলো যে তোমার লক্ষ্য ঠিক করলা, ই করলা, এখন কীভাবে, কোন জায়গায়, আমি কি এপিসিতে না এপিসির বাইরে, পরে প্রশ্ন করলাম, এপিসির বাইরে গেলে কী পাবো, এপিস থাকতে কী পাবো, এই যে বিষয়গুলো তুমি মিলাইতেছো, দ্যাট ইজ ইকিউ। পরে তুমি মনে করলা যে না, এপিস থেকে আমার কোনো লাভ নাই, হৃদয় সমনষ্ট, জীবন শেষ, অর্থহীন, শেষ, সিদ্ধান্ত নিয়ে নিলা, বাস বাইরে চলে গেলা, মনে করলা চলে গেলা, এই যে সিদ্ধান্তটা নিলা, দ্যাট ইজ ইকিউ। আর মনে হয় যে না, আমি তো যাবো, হয়তো 2000 টাকা বেশি পাবো বা 3000 টাকা বেশি পাবো, নাও তো পেতে পারি, দুই দিন পরে ওই জায়গাটা ফ্লপ, কিছুই হয়তো হচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে আন্ডাটা, দেখা যাচ্ছে কাঁঠালটা দিছে আন্ডাটা,
দুই দিন পরে এটা দইতে পারে, তাহলে সবই শেষ, মিলাও। এই যে মিলাইলা, এই যে আত্মসমালোচনা, দ্যাট ইজ কোথেকে আসবে, কোথেকে আসবে, ইকিউ। তোমার ভিতরে কোনো ইলিউশন আসবে না, কোনো হ্যালোসিনেশন নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোথেকে শিখবে এটা, ইকিউ। তোমার ব্রেন থেকে, তুমি তোমার ব্রেন 5,000 কোটি টাকার সম্পদ তোমার ব্রেন। একটা হিসাব করছে যে কম্পিউটারের সাথে না, কম্পিউটারের দাম কত আর মানুষের ব্রেনের দাম কত, ব্রেনের ক্যাপাসিটি কীরকম, ব্রেনের কম্পিউটার ক্যাপাসিটি কীরকম, অ্যানালাইসিস করে দেখছে মানুষের ব্রেনের দাম হচ্ছে 5,000 কোটি টাকা। আমাদের ব্রেন আমরা ইউটিলাইজ করি না, এত ক্ষমতা। তাহলে পরে, তাহলে পরে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারতেছো কী দ্বারা, ইকিউ দ্বারা। সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছো ইকিউ দ্বারা, নিজেকে বুঝতেছো ইকিউ দ্বারা, এবং সঠিক কাজ করে মানুষকে প্রভাবিত করতে পারতেছো কী দ্বারা, ইকিউ দ্বারা। এবার আসো আত্মসচেতনতা। আত্মসচেতনতা বলতে কী বোঝায়, তুমি যদি ইকিউ এর বিশেষজ্ঞ হইতে চাও তাহলে আমাকে নিজেকে বুঝতে হবে। আচ্ছা, নিজে যদি বুঝতে চাও, নিজেকে বুঝলে এই জিনিসগুলি আসবে, যে কথা লিস্টটাকে বললাম। এখন নিজেকে বুঝতে চাইলে তুমি কোন কোন পদ্ধতিতে তুমি নিজেকে বুঝতে পারো, কোন কোন পদ্ধতিতে তুমি নিজেকে বুঝতে পারো, সে তোমার, আমরা আমরা দুইটা টেকনিকের কথা বলছি। একটা টেকনিক হলো তুমি একটা নীরবে, তুমি নীরবে একটা জায়গায় চুপচাপ বসবা, বসে ধীর স্থিরভাবে তুমি কল্পনা করবা তুমি কোনো সমুদ্র পাড়ে বসে আছো, সমুদ্রের ঢেউ আসতেছে, তুমি নির্বিলি একটা জায়গায় বসে আছো। এই সময় তোমার মাথায় অনেকগুলো চিন্তা আসতেছে, খুব খেয়াল করো। এটা আমার প্র্যাকটিস করবো, কিন্তু এটা কিন্তু একদম আমি ফোকাসে আপনাকে কথা সামারি টানতেছি, যে কালকে আমি চাচ্ছি যে আমি চাই রাঙামাটি যাব, রাঙামাটি ঘুরতে ইচ্ছা করতেছে, কথা কথা। এরপরের প্রশ্ন, এরপর একটা চিন্তা তো মাথায় আসলো, তুমি এটা নোট ডাউন করলা, অনেকগুলো কথা কালকে আবার প্র্যাকটিস করছে, অনেকগুলো কথা লিখলা, লেখার পর একটা প্রশ্ন আসলো, আমি রাঙামাটি যেতে চাই, এরপর অবশ্য কেন চাই, রাগ হচ্ছে এই কারণে, এই এই কারণটা কি আমার যুক্তিযুক্ত, যুক্তিযুক্ত হলে না হলে তারপরে কেন, কেন আর একটা প্রশ্ন করলা নিজেরে। এই কেন কেন যখন তুমি প্রশ্ন করতে থাকবা, তখন তোমার চিন্তাধারাগুলো একদম নিজের তোমার সচেতন হয়ে গেল তুমি, যে আমার, আমি যে কাজ, যে কাজটা করতে চাচ্ছি কথা বলতে পারেন, তাহলে আমার এই কেন আমার সচেতন হতেছে, কেন হয়ে কী লাভ হচ্ছে, আমার সচেতনতাটা ডেভেলপ করতেছে। কী সচেতন, আমি নিজেকে সচেতন করতেছি, আমি নিজেকে ছেড়ে দিচ্ছি না ইথারে, না গরম লাগবে, আমি ছেড়ে দিইনি অন্যের হাতে, নিজের নিজের লাগামটা আমার নিজের হাতে আছে। পরে প্রশ্ন হচ্ছে যে যে কাজটা আমি করতেছি সে কাজটা কেন করতেছি, কথা 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 কথা। তোমার মনে করো তুমি আজকে 6টা পেশেন্ট দেখলাম, ঠিক আছে, এখন তোমার মনে তোমার প্রশ্ন আসবে, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, 6টা পেশেন্ট দেখছি আজকে অনেক কষ্ট হয়েছে, তোমার প্রশ্ন, আমার ক্লান্ত লাগতেছে কেন, আমি 6টা পেশেন্ট দেখছি। পরের প্রশ্ন, 6টা পেশেন্ট দেখে শরীরে সব এনার্জি চলে গেল, আমার লাভটা কি, সব তো কোম্পানি টাকা নিয়ে নিচ্ছে, কোম্পানির লাভ, আমার লাভটা কি, কোনো প্রশ্ন আসতেছে তোমার মনের ভিতরে, কোম্পানির লাভ, আমার তোমার লাভ নেই। পরের প্রশ্ন তুমি নিজেরে করো, কোম্পানি নিবে, কোম্পানি তো, কোম্পানি তৈরি তো হয়েছে কোম্পানি বড় করার জন্য, এই কোম্পানির বেনিফিট দিয়ে কোম্পানি বড় করবে, একটা আমার জায়গায় একটা বড় একটা আমার কথার কথা একটা কিছু কিনবো আমরা, এটা আমি কি বাসা থেকে আনবো, কোম্পানি থেকে তৈরি করবো, পৃথিবীতে আজকে বড় বড় কোম্পানি কিনে বাসা থেকে আসছে, কোম্পানি থেকে কোম্পানি বড় করছে, কোম্পানি প্রফিট থেকে কোম্পানি বড় করছে, তাই তো, নাকি মিথ্যা কথা, মিথ্যা কথা নাকি, তাই তো, কোনো কোম্পানি তো করবেই। পরে প্রশ্নে উত্তর দিলে, না কোম্পানি করবে, কোম্পানি তো করাই, কোম্পানি থেকে কইছেই জন্য কোম্পানি, কিন্তু কোম্পানি করার উদ্দেশ্য তো এটা, এটা আমার আমার মন খারাপের কোনো কারণ নাই, আমার লাভটা কি, আমার লাভটা হলো আমি 6টা পেশেন্ট আমার দিনে দিনে আমার হাত পাকতেছে, দিনে দিনে আমার হাত পাকতেছে, কোম্পানি যা দেখা দরকার আমি কি পাচ্ছি, আমার হাত পাকতেছে, আমার হাত স্কিল হচ্ছে, এই যে আজকে 6টা রুগী দেখলাম, যত সব যত ভালো সেবা দিতে পারলাম, কয়েকদিন পরে সে পার আগে পারতাম না, আমি পারতেছি, এটি আমার লাভ। পরে মনটা শান্ত হয়ে যায়, পরে মনটা শান্ত, না ওকে ফাইন, এই যে মনটা শান্ত কেন হইলো, এই যে নিজের সঠিক একটা দিক নির্দেশ, তুমি দিতে পারলা, কে দিলা, তুমি দিলা, কীভাবে দিলা, কেন 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 করে, যে কেন কেন করলা, কেন কেন করে তুমি কি পারলে নিজের উত্তরটা দিলা, না নেগেটিভ আনতে হবে, নেগেটিভ আনবে না, এইখানে ভুল, একদম পুরো রং থিওরি বললো, নেগেটিভ কখনো কেউ নেগেটিভকে বাধা দেওয়া যাবে না, এটা ভুল, পুরো রং প্রসিডিউর, সমস্ত নেগেটিভ আসবে আসবে যাবে, কোনো চিন্তাকে বাধা দেওয়া যাবে না, যত চিন্তা বাধা দেবে তত চিন্তা আরও বেশি করে আসবে, মাইন্ড ইট, যত খারাপ চিন্তাকে বাধা দিবা তত খারাপ চিন্তা তত বেশি করে আসবে, নেগেটিভ আসবে, আসতে দিতে হবে, অ্যালাউ, দরজা খোলা আছে, সেই নেগেটিভকে তুমি আবার প্রশ্ন করবা, এই নেগেটিভটা কেন আসলো, এই নেগেটিভ চিন্তা আমার কেন আসলো, বুঝাতে পারলাম, কেন যখন আসলো, সাপোজ তোমার মাথায় নেগেটিভ চিন্তা আসলো যে আজকে শরীরটা ভালো না, এই পার্সোনাল কথা বলো না, এখন শরীরটা ভালো না আমার,
আজকে কাজটা আমি বাইপাস করে দিই, আজকে আমিনটা দিয়ে দিই, আমিন করুক গা, নতুন আছে, আরামে রেস্ট নিয়ে নিই। তুমি কী করলে আমিন শুন, আমিন কথা কথা, আমিন মনে করো সাপোজ, আচ্ছা আমিন বাদ দিলাম, সাকিব, সাকিব মনে করো যে আসছে নতুন, আর মাহবুব আশিকের কথা সাকিব শোনে, আশিক কী করলো চালাকি করে সাকিব বলে আচ্ছা তুমি দেখো স্যার তো কিছু কয়টা নেই, স্যারে স্যারে কিছু বুঝবো না, স্যারের ব্যবসা নরম আছে, আজকে দিয়ে দিই, খাটাইতেছি, আর খাটাইতেছে বাড়ি বাড়ি কাজগুলো অরে দিতে দেখে দিয়ে, যে কাজটা কঠিন হ্যাঁ তুমি কাজটা করে ফেলো, আমি কাজটা দেখতেছি, তুমি মনে করলা কী করলা, তুমি মনে করলা সাকিব বুঝে নেই, এই যে নেগেটিভ চিন্তা তোমার মাথায় আসলো, পরে তুমি প্রশ্ন করো যে আমার নেগেটিভ চিন্তাটা কেন আসলো, নিজের প্রশ্ন করো কেন আসলো, আমি নিজের আরাম চাই, আমার নিজের পাওয়াটা খাটাইলাম, আচ্ছা পারে খাটালাম নাকি যায় হলো না, তো ইনসাফ করলাম, আমি তো আরে ঠকানোর চিন্তা করলাম, ঠকানোর চিন্তা কেন করলাম, কারণ আমার নিজের গা বাঁচাই না, বাঘাতে বাঁচা আমার লাভটা কী, আমি তো আরাম পেলাম, আর পাই লাভটা কী, লাভ তো নাই কোনো, আমার হাত আরও নষ্ট হইলো, আর ওর কাছে সম্মানটা নষ্ট করলাম, কী সম্মান ও যেন বুঝে ফেলবে যে আমারে আশিক ভাই আমারে আমারে ডোমিনেন্ট করতেছে, আমারে আমাকে ঠকাচ্ছে, তাহলে দুই দিন পর তার শ্রদ্ধাবত আমি পাবো না, পরের দিনেও আমার কথা শুনবে না, পরের দিন তাকে শ্রদ্ধাবত নষ্ট হবে, আমার জীবনের লিডারশিপ নষ্ট করে ফেললাম, ও যেন বুঝবে যে আমারে সে ডোমিনেন্ট করছে, পরের দিন এক দুই টাকার সম্মান আমার সে দিবে না, আমার এড়াই চলবে এবং আমার পুরা আমার আমার সম্মানটা আস্থাটা নষ্ট করবে। হ্যাঁ যদি আমার খারাপ লাগে তা আমি পরে বলি সাকিব মনে কিছু দিব না, শরীরে ভালো লাগতেছে না, আমি স্যারে বলবো না তুমি কে কাজটা করে দিবা, তাহলে একটু উপকার হয়, ধন্যবাদ ভাই তুমি যদি করে দাও, তাহলে ও কী করলো, ও তোমার তুমি ইম্প্যাথি আশা করতেছো, ও তোমার ইম্প্যাথি দেখাচ্ছে, ফলে দুজনে ইম্প্যাথি ব্যাপারটা দাঁড়াইলো, এখানে কিন্তু ছোটো বড় হওয়ার কিছু নাই, আর চাপানোর কিছু নাই, এই কাজটা কোথেকে আসলো, এই কেন কেন কইরা কোথেকে আসলো কাজটা কেন কেন কইরা, আমার আত্মসচেতন আমাদের এই জিনিসগুলি কাজে দিবে, দিবে কি না দিবে, তাহলে আমাকে সবসময় কেন এই কেন অপ্রশ্ন নিজেকে করতে হবে এবং আমার ভিতরে কী চলতেছে সেটা আমাকে দেখতে হবে। নাম্বার তিন, রাগ হইলে কেন রাগ হচ্ছে, রাগ কেন হচ্ছে, হ্যাঁ কথার কথা এখানে রাগ হচ্ছে, মনে করো সাপোজ আজকে আমার অনেক আইসে তোমার রাগ দেখাইতেছো, তুমি কেন রাগ হইতেছে, তুমি দেরি করে ঘরতে বেরিয়েছো, বাসা থেকে দেরি করে বেরিয়েছো, তুমি নিজের কোনো কারণে বেরিয়েছো, রাস্তায় জাম ছিল আরও তোমার বিচার আরও খারাপ হয়েছে, এখানে আমি বকা দিমু তুমি আমার উপরেও আরও বিরক্ত হচ্ছে, আমি বকা দিব আমার তো আমার দায়িত্ব বকা দেওয়া, তোমার আরও রাগ উঠতেছে আমি বকা দিচ্ছি কেন, আমি বকা দিচ্ছি কেন, কারণ আমার বকা দিতে হবে, কারণ আমার আমার কোম্পানিকে আমাকে ন্যাশনাল লেভেলে চালাই আনতে হবে, এখানে যদি প্রশ্রয় দিই তাহলে অন্যরা করবে, তুমি রাগটা ঢালতেছো আমার উপর, কেন রাগটা ঢালতেছো, কারণ তুমি বুঝতেছো রাগ যদি ঢাললে স্যার এখন কথা বলবো না, স্যার আমার রাগ তোমার নিজে বড় করার জন্য একটা বাজে একটা অ্যাটিটিউড তুমি দেখাচ্ছ, আমার ডোমিনেট আমার উপর রাগটা প্রয়োগ করার চেষ্টা করতেছো, কিন্তু এর এখন তুমি নিজের প্রশ্ন করো কাজটা ঠিক না মোটেও, এখন তুমি নিজের প্রশ্ন করো রাগ হচ্ছে কেন, কেন আমার রাগ হচ্ছে, তখন তুমি প্রশ্ন করে দেখলে কারণ তাহলে ওইটা দোষটা আমার, দোষ সারেন না, নিজের রাগটা কেন হচ্ছে, আমি দেরি করছি, আমি ঘুমাইছি বেশি বেশি তো কেন ঘুমাই বেশি ঘুমাইলাম, ঘুমো আমার আগে ঘুমাই, আমাকে তো খেয়াল করা উচিত ছিল, আমি তোমার সেলফ ম্যানেজমেন্ট তোমার থাকা লাগবে, আমাকে আমার ম্যানেজমেন্ট করতে হবে, আমার সংসার আমার বাচ্চা আমার আয়েশা আমার স্বামী আমার ম্যানেজ করতে হবে না, আমার অফিস আমাকে তো ম্যানেজ করতে হবে, সে দায়িত্ব আমি নিব না, তাহলে আমি কি আমার নিজেকে ম্যানেজ করতে পারতেছি না, ম্যানেজ করতে পারছি না আমার ব্যর্থতা, আমি তো যেন আরেকজনে দায়ী করতে পারি না, বুঝতে পারলাম, তাহলে এই প্রশ্ন তো নিজের করবা যে ম্যানেজমেন্টটা তো আমার ফল্ট কোম্পানির ফল্ট না, তাহলে আমি কেন রাগ দেখাবো তার উপরে, তখন তারপরের দিন তুমি রাগটা করবা না, রাগটা তোমার থেমে যাবে, দোষটা কার আমার, আর রাগটা করো তোমার সাবকনসিয়াস মাইন্ড থেকে করো, রাগটা কেন করতেছো সাবকনসিয়াস মাইন্ড থেকে করতেছো, ক্লিয়ার, তাহলে এ রাগ কেন করলাম, রাগ হলে আমি কী করি, রাগের সময় আমি কী করি, আমি এই প্রশ্ন আমার নিজের করবো, রাগ আমি কেন হচ্ছে, রাগ হলে আমি কী করি, রাগ হলে আমার কী শারীরিক পরিবর্তন হয়, কী হচ্ছে শরীরে, রাগের পরে আমি কী করি, রাগ হইলে আমার প্রতি আমার কোম্পানির কী আচরণ করে, রাগ হইলাম রাগ দেখাইলাম তাহলে আমার কোম্পানি বা আমি যে জায়গায় রাগটা দেখাচ্ছি আমার বাবা মা আমার স্বামী আমার বন্ধু বান্ধব তারা কী করে রাগের পরে, এগুলি শর্ট আউট করা, লিখে দেবে লিখে ফেলা, তাহলে হবে কি আমি তখন ওই রাগটা ম্যানেজ করে ফেলতে পারবো, উত্তর আমি জানি, এই সমস্ত কিসের আন্ডার, সেলফ অ্যাওয়ারনেস বা তুমি বলতে পারো আত্মসচেতনতা, ক্লিয়ার ব্যাপারটা, আচ্ছা এবার তাহলে করতে হবে কি যে এক জায়গায় বসে আমার ভিতরে কত চিন্তা আসলো, যা নেগেটিভ চিন্তা সেটাও লিখতে হবে, পজিটিভ চিন্তা সেটাও লিখতে হবে, এবার ওই চিন্তাগুলো কেন আসলো সেটা বলা লেখা, এই চিন্তাগুলো এই কারণে আসলো, হ্যাঁ এই যে যখন তুমি কারণগুলি লিখে ফেললা তাহলে তোমার ভিতরে সবুজ একটা কী আসলো, তোমার ভিতরে
একটা সচেতন তৈরি হয়ে গেলা তুমি, ফলে তোমার ভিতরে তুমি নিজেই তোমার পরিবর্তন বুঝতে পারবে। আর যত অকারণ যত দুর্ঘটনা ঘটে অ্যাওয়ারনেস না থাকার কারণে, খুন কেন করে মানুষ? কথার কথা, যদি সে বুঝতো যে আমি খুন করতে ইচ্ছা করতেছে, প্রশ্ন কেন? কারণ সে আমার ঠকাইছে। কত টাকা ঠকাইছে? সাপোজ 45,000 টাকা। কেন ঠকাইছে? এই কেন ঠকাইছে? পঁয়তাল্লিশ খুন করলে লাভ কী? খুন করলে আমি জেলে যাব, ফাঁসিতে যাবো, 45,000 টাকায় পাবো না? পাবো না তো, লাভ কী? এই কেন কেন যদি আমি করতাম তাহলে খুন হয় না। বুঝতে পারলাম, খুনটা করেই তার অ্যাওয়ারনেসের আউট অফ আওয়ার অ্যাওয়ারনেস থেকে। ক্লিয়ার? অ্যাওয়ারনেস। এবার আসো সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ। অ্যাওয়ারনেস হয়ে গেল, এবার আসো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ তুমি কীভাবে করবা? সেটা হলো যে জায়গা থেকে তোমার রাগ হচ্ছে সে জায়গা থেকে তোমাকে সরে আসতে হবে। একটা উদাহরণ দিয়ে বলি কথার কথা। তুমি সাপোজ, আমি ধরি সার্জিনার কথা, সার্জিনা মনে করো ছিল, ধরো পঙ্গুতে গেছে, মনে করো সেদিন ওর কোনো আর লোকজন ছিল না, সেখানে আর রুগী ছিল মনে করো যে ধরো আটটা রুগী, সে দেখছে একা, শরীরটা ক্লান্ত। এখন সে আসছে, আইসা দেখা চেম্বারও তিনটা রুগী বসা, এখন তিনটা রুগী দেখে আমি যা খারাপ হয়ে গেছে। ওর ইচ্ছা ছিল একটু আসবো, একটু খাইবো, একটু ঘুমাইবো, তারপর রুগী দেখবো, রুগী দাঁড়ানো। এখন সে বোঝার আগে তার মিজাজ খিটখিটে খেটখিটে শুরু করেছে, একেবারে কুচি অবস্থা। বুঝতে পারলাম, যত রকম রাগ যা আছে সব কারোর ঢালতেছে রুগীর উপরে। রান্না বসে টিপে দেরি করে আসার জন্য আপনি আগে আসছেন কী জন্য? আমার কিন্তু গুড়ি হার টাইম কটা বাজে দেখুন তো। মনে করো রুগী 10 মিনিট আগে আসছে, বলছি ওর মনে করছিল 10 মিনিট টাইম, 10 মিনিট পরে আসবো, তাহলে 20 মিনিটে সে রেডি আসছে। এখন ও যদি নিজের প্রশ্ন করে, কী ব্যাপার আমার এরকম খেটকে মেজাজ কেন হচ্ছে? বলে আমি ক্লান্ত। কেন ক্লান্ত? আমি মানে একটা রুগী দেখছি, ও আবার দেরি করে গেছে, ও আমার শরীরে ভালো লাগতেছে না, না তাহলে আমি কী করবো? তাহলে আমার যেটা উচিত না, রাগটা দেওয়া হচ্ছে উচিত না। কেন উচিত না? কারণ আমার তো এটা আমার আয়ের উৎস, আমি তো এখানে আমার দায়িত্ববোধ আছে, এ তো ঠিক না, এই কাজটা তো অন্যায় হচ্ছে। তাহলে তো এই রাগটা তারপর কেন দেখাবো? দেখা তো উচিত না তো। সঙ্গে সঙ্গে মানে এই কথা চিন্তার বিশ্বাস করো, মিলি সেকেন্ডের মধ্যে তোমার আচরণ চেঞ্জ হয়ে যাবে, তুমি আর রাগ করতেই পারবা না, তোমার রাগ আর আসবেই না, আসার প্রশ্নই তো যত বড় রাগই হোক। যদি প্রশ্ন সে করবে যে আমি রাগ কেন রাগ করতেছি, রাগ থাকে না। ওয়ালাইকুম আসসালাম। বুঝাইতে পারছি? এইবার কী হলো, এইবার সঙ্গে সঙ্গে সে কী করবে? এইবার সঙ্গে সে জানে যে আমাকে এইখান থেকে সরে আসতে হবে, ঠিক আছে? এবার সে কী করবে? সে অসম্মুখে আনটি আসছেন, আর কথা বলবে না রুগীর সাথে, ডিস্ট্রাকশন। রুগীর চেহারা দেখলে রাগ উঠতেছে, রুগীর চেহারা দেখা মাত্র তার রাগ বুঝা যেতেছে। কেন? তার ব্যায়াম করাইতে হবে, মানে মিজাক ইমিউন করতেছে খালি, এখন খালি শরীর আরো অন্তরে কার সার্জিনার। বুঝাইতে পারছি? এখন কী করবে? সে সঙ্গে সঙ্গে সে অসম চলে যাবে, ঠান্ডা মেঝে মুখ দেবে, তার রুগীর থেকে ডিস্ট্রাকশন। কী বললাম? ওই কী পদ্ধতি? কী ডিস্ট্রাকশন? যেখান থেকে প্রবলেম শুরু সেখান থেকে সরে আসতে হবে প্রথম, এরপর ডিপ ব্রিদিং। দুইটা ঘটনা ঘটবে, ডোপামিন নিঃসরণ হবে, প্যারাসিম্পেথেটিক নার্ভ অ্যাক্টিভ হবে। কী হবে? আমাদের প্যারাসিম্পেথেটিক রিল্যাক্স। বুঝাতে পারছি? প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভ হইলো, ডোপামিন নিঃসরণ হইলো, আমি রিল্যাক্স, ঠিক আছে? এইবার কী করবো আমি? এবার ডিপ ব্রিদিং নেওয়া শেষ, এবার আমি কী করবো? আমি বর্তমানে আসবো, তিনটা রুগী বসার সামনে, রুগী বলবো আন্টি আপু আপনারা আসছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা আজকে আগে চলে আসছেন, ম্যানেজ আমি অত্যন্ত খুশি যে আপনারা আগে আসছেন, আমি অত্যন্ত হ্যাপি, কিন্তু আমি মাত্র আজকে হসপিটালে অনেক রুগী ছিল, আমি খুব ক্লান্ত, আমি কিছু চা খেতে পারি? আপনারা বললে আমি চা খাবো, নাহলে খাবো না। রুগী কেউ চা খায় না, ভাত খায় তারপর আসেন। রুগী কেউ আমরা শুইলাম আর ভাত খেয়ে আসছেন। এবার রুগী তিন বেটে তিনজন শুয়ে পড়লো, ও আরাম করে চা খাইলো, চা বানাইলো, স্যার আসছে, আমি থাকলে আমার বুঝায়, তাস্তমার বুঝায়া, চাটা খায়া, বিশ্রাম খায়া, তারপর আসতে। এবার আমি কী করলাম? ডিস্ট্রাকশন হলাম, ডিপ ব্রিদিং করলাম, রুগী হ্যান্ডেলিং করলাম, বুঝাইলাম। এবার আমাকে করতে হবে, এইবার পরবর্তী সময় রুগীকে যেটা করতে হবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন রুগী মনে করো সাপোজ একটা প্রশ্ন করে বসলো, প্রত্যেক দিনে আপনার দেরি হয়, আপনি পাইছেন নাকি? প্রত্যেক দিনে আমরা 10 মিনিট করে বসে থাকি, আপনি দেরি করে এলে কইলে পারতেন, আমিও দেরি করে আইতাম, কতক্ষণ ধরে বসা? আটটা রুগী দেখা যাইছে, মিজাজ খিটখিটে রয়েছে, শরীর জ্বালাপোড়া করতেছে, পেটে রাখছে খিদা, এই সময় কথাটা বলছে। কে বলছে? রুগী বলছে।
এইবার আসবে হ্যান্ডেলিং, এবার আসবে কালকে সূত্র, এবার আসবে কালকে সূত্র, ওই কথা তো বলে ফেললাম। এইবার রুগীর কথার উত্তর দিতে হবে। এবার কী বলতে হবে? কালকে থিওরি, কালকে থিওরি হইলে রুগী হ্যান্ডেলিং করতে হবে। আন্টি আপনি ঠিকই কথাই বলছেন, প্রত্যেকদিন দেরি হয়, প্রত্যেকদিন দেরি হয়, আপনি এসে বসে থাকেন, আগে বললে তো ভালো হইতো, সময় নিলাম, তার প্রশ্নটা রিপিট করলাম, এতক্ষণ আমি নিজের প্রস্তুত করলাম, এবার ধীরে ধীরে ডিপ ব্রিদিং করলাম, এবার যে কথাটা আমি বলবো সেটা সত্য কিনা, সেটা দরকার আছে কিনা বলা, সেটা কোমল কিনা, এই তিনটা কথা চিন্তা করলাম, তারপরে কথার উত্তর দিব। এখন আমি উত্তর দিচ্ছি কার, ওই রোগীর কথা, যে আন্টি আপনার কথাটা সত্য, প্রতিদিনে বসে থাকেন আমার দেরি হয় এবং আপনার মূল্যবান সময় নষ্ট হয়, এবং সত্যি তো আমি আগে বললে পারতাম, এটা আমার ভুল হয়েছে, আপনার রাগ করাটা একদম জায়েজ। কী বললেন? আমি আপনার রাগ করাটা একদম জায়েজ, দোষটা আমার। কটা কথা বলছি শেষ? খালি এই কথাটাই বলতে হবে, আপনার রাগ করাটা জায়েজ, দোষটা আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে রুগীর 60% ওর যা রাগ হয়েছিল রাগটা কইমা পানিতে হয়ে যাবে, আগুন কী হইলে পানি হয়ে গেল, এরপরে শব্দটা সে শুনবে, এরপরে তুমি যে ব্যাখ্যাটা দিবা তোমার দেরি হওয়ার কারণ, তখন রুগী কী করবে? শুনবে। মাইন্ড ইট, আমি কিন্তু থিরি কথা বলতেছি, আমি কিন্তু বানাইবো, তোমাদের একটা তোমাদের একটা ধারণা, তোমাদের একটা বদ অভ্যাস, আমি কথা বললে তোমরা মনে করো তোমাদের মোটিভেট করতেছি, আমি আমার স্বার্থে মোটিভেট করতে, তোমাদের একটা বাজে কালচার ভিতরে তোমাদের ভিতরে হয়েছে, খুব দুঃখজনক, তোমরা মনে করো আমি যা বলি সব আমার স্বার্থে তোমাদের মোটিভেট করতেছি, একদম রং, এই কথা থেকে সরে আসো, এটা যতক্ষণ মনে করবা ততক্ষণ আমার কোনো কথা তোমাদের কানে ঢুকবে না। আজকে 5 দিন ধরে আমি পড়াশোনা করতেছি, এই কথাটা বলতে আমার কষ্ট করা লাগছে, পড়তে হয়েছে, জানতে হয়েছে, পেট থেকে আসে নাই, ওইরকম ইনফরমেশন দিয়ে কথা বলা লাগতেছে, আর তোমরা মনে করতেছো আমি তোমাদের পাম মারতেছি, আমার স্বার্থে মোটিভেট করতেছি, দোষকার? আমার তো জ্ঞানটা রইলই, আমি এই নলেজ দিয়ে আরও 100 জন 500 জন আমি মোটিভেট, আমি দোষী, আমি আপনার জন্য ভুল করছি, আমি অন্যায় করছি বললে ফেলে তার ভিতরে কী হলো? 60% তার ভিতরে কথা শোনার মনোভাব তৈরি হইলো, রাগ হয়ে গেল গা পানি, আগুন হয়ে গেল পানি। এখন যদি বলে আন্টি আসলে আমার আজকে দেরি করার একদম ইচ্ছা ছিল না, আজকে আমার দেরি করার একদম ইচ্ছা ছিল না, আমার এখানে আমি যে হসপিটালে চাকরি করি সেখানে 4 জনই আসছেন, আমি একা 8টা রুগী দেখছি, আমি আমার শরীরটা বিশ্বাস করি এতক্ষণ আন্ত লাগতেছে, খাই নেই, একদম গলার শুয়ে গেছে আমার, আপনি আসছেন আপনার কষ্ট আমি মাপছি আপনার কাছে, আমি বুঝতে পারিনি যে আমার আর তারা আসবে না, আর আমার মোবাইলে চার্জ ছিল না, তাহলে আমি ফোন করে বলতাম পরে আসার জন্য, আমার ভুলে গেছে আন্টি, আমার মনে করি আমার মাফ করে দিয়ে কথাটা বলছি, চামড়ার মুখ দিয়ে বলছি, কী দেয় চামড়ার মুখ দিয়ে দিয়ে বলছি, পকেটে পয়সা যায় নাই, গেছে, আমি তো অন্যায় করছি, তা অন্যায়টা শক্তি দোষ স্বীকার করলে আমার দোষটা কী? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেটা ঠিক আছে মা, অসুবিধা ঠিক আছে মা, তুমি তাহলে খাও, আমি ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি, আমি জানি না মা গো তোমার 8টা রুগী দেখছো, আমি তো বুঝতে পারিনি, সরি মা, তুমি কাজ করো, আচ্ছা ঠিক আছে আমি তো ওয়েট করি, পারলাম কিনা ম্যানেজ করতে, আমার ক্লান্তি দূর হইলো, আমি চা খাইলাম, ভাত খাইলাম, আমি সব ম্যানেজ করলাম, রুগী হ্যাপি করলাম, সব করতে পারলাম, থ্রু ইকিউ, থ্রু ইকিউ, আর এই রুগীর আমি কী করতাম? উল্টাভাবে ম্যানেজ করতাম, বুঝাইতে পারলাম? এইপরে তুমি আসো তাহলে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলছো, ওই যে রাগ করতেছিলে জিমে জিমে যাস, ওটা কিন্তু একদম রিল্যাক্স, নিজেরে কী করলা? রিল্যাক্স করে ফেলছো। এবার আসো তুমি অন্যকে বুঝতে পারা, তুমি এখন কী চাচ্ছ? এই আচরণ তোমাকে এখন তুমি কারে বুঝতে, ওই আন্টি, যে আন্টি দেরি করে আস, দেরি ঠিক টাইমে এসে বসছে, 5 মিনিট দরকার আগে এসে বসছে, কয়জন? 3 জন একসাথে, এখন 3 জনকে তোমার রিড করতে হবে, 3 জনকে তোমার রিড করতে হবে, ডিফিকাল্ট রিড করতে হবে, এইবার তোমাকে শুনতে হবে, প্রথমে কী করা? শুনতে পারা এবং কথার পিছনের কথার অর্থ খুঁজতে বের খুঁজে বের করা। সে বললো যে মা রে কালকে সারা রাত ব্যথা ঘুমাইতে পারি নাই, তোমার হাতে থেরাপি দিয়ে গেছি, রাস্তা যেতে পারেন তার আগে আমার ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথা আমি অস্থির, সারা রাত 1 টুকরো 2 পাতা আমি ঘুরাতে পারিনি। কে বলতেছে? রুগী, যার কারণে আসছে 10 মিনিট আগে আসছে, যার কারণে 10 মিনিট আগে সে আসছে, কেন? সে রাত ঘুমাইতে পারে নাই, ব্যথা সে সারা ছটফট করছে, বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, এই যে ব্যথা ঘুমাইতে পারি নাই, সে আজকে কেন আসছে এটা তার কারণ, এই কারণের পিছনের কারণ কি? সারা রাত্রি ঘুমাইতে পারে নাই, কেন ব্যথা গেছে, পিছনের কারণ, তার কথার পিছনের কথা বুঝতে হবে, কথার পিছনের কথা তোমাকে বুঝতে হবে, বুঝাতে পারলাম? এইবার তোমাকে ওইভাবে তাহলে এবার তোমার ইম্প্যাথিক আচরণ করতে হবে, অন্যকে বুঝতে পারা মানে কি? ইম্প্যাথিক আচরণ তোমাকে করতে হবে। ইম্প্যাথি সিম্প্যাথির পার্থক্য কী? আমি আবার বলতেছি, কালকেও বলছি, আজকেও বলি,
অন্যের কষ্টের জায়গায় গিয়ে নিজের কষ্টকে অনুধাবন করা, একটা আস্তে একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে কত জ্বালায় কত কষ্টে, সে ভিক্ষুক হিসাবে তোমাকে চিন্তা করতে হবে, আমি একজন ভিক্ষুক কত কষ্টে পড়ে আমি ভিক্ষা করতেছি, কত কষ্টে পাইলে সারা রাত কত কষ্ট পাইলে আজকে সকালে আমি 10 মিনিট আগে আসছি থেরাপি দিতে, এই কষ্টটা তোমার ভিতরে হৃদয়ঙ্গন করতে হবে, হৃদয়ঙ্গন করতে হবে যে আমার কী কষ্ট চলতেছে রুগীর মনের ভিতরে, এটা তোমাকে হৃদয় দাম অনুধাবন করতে হবে, বুঝাতে পারছি? আর এটা করা মানেই এমপ্যাথি, এটা মনে করাই মানেই এমপ্যাথি। যখনই তুমি এমপ্যাথি করবা রুগী তোমার সাথে কানেক্ট হয়ে গেলো, তুমি বলে ও আন্টি আচ্ছা তাহলে আপনি বোধহয় খুব ব্যথা কষ্ট পাচ্ছিলেন না, আর বললো না মা বিশ্বাস করো আমার পাটা এখনও জিজি করতেছে, আন্টি শোন আমি না টেন্সটা লাগাই দিই, কী বললো তুমি আন্টি আপনি শোন টেন্স লাগাই দিই আমি খাইতে বসবো, আমি তো কাছে আর সমস্যাটা দেখবো, রুগীরা সবাই দিলাম টেন্সটা ঠাস ঠাস ঠাক দিয়ে লাগাই দিই, যেটা ঠাসকে লাগাই দিই আমি অন করে দিলাম, লাগলো 5 সেকেন্ড টেন দিয়ে দিলে 20 মিনিট টেন দিয়ে দিলা 20 মিনিট ব্যথা কম, ম্যানেজ হলো কি না পুরো ম্যানেজ, পরের কথা তুমি রুগী রিল্যাক্স হয়ে গেলো, তুমি তোর কথাটা এই যে টেন দিলা এই টেন দেওয়ার অনুভূতির কোথেকে আসলো, কোথেকে আসছে ইম্প্যাথি থেকে, ইমোশনাল ইন্টেলিজেন্স, আর এখানে কোথেকে আসছে ইম্প্যাথি, তার কষ্টটা সারা যে কষ্টটা করছে সেই কষ্টটা কী করছো তুমি হৃদয় দিয়ে অনুধাবন করছো, যার ফলে টেন্সের সিদ্ধান্ত তুমি নিচ্ছ না, নিতে পারতাম না, আপনি আইসেন বহেন আমি খামু জিরামু তারপর আপনার কাম ধরুন, এর মধ্যে একটা কথা কইবেন না, এই তাহলে আমরা কি ইম্প্যাথি শেষ, কী হইলাম আমরা এবার সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতন হইলো, আত্মনিয়ন্ত্রণ হইলো, অন্যকে অন্যকে বুঝতে পারলাম, অন্যকে বুঝতে পারলাম, এবার পরবর্তী সিদ্ধান্ত কথা বলো না কেটে দাও, এখন পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে অন্যকে প্রভান্বিত করা, অন্যকে প্রভান্বিত করা, অন্যকে প্রভান্বিত বিভিন্নভাবে করা যায়, চমৎকার আইডিয়া দিব এখন, সাপোজ তুমি ধরো ওনার মেয়ে আয়শা, ঠিক আছে আয়শা প্রস্রাব ইনফেকশন, আয়শা কি প্রস্রাব ইনফেকশন, পানি খায় না, এই তথ্য কে দিছে, ওর মায়ে দিছে আমাদের, আমিও দেখছি প্রস্রাব ইনফেকশন বহুদিনা ভুগতেছে, ওনার মা কয় প্রস্রাবও করে না পানিও খায় না, ঠিক না বেঠিক ঠিক, হ্যাঁ আমি চিন্তা করলাম যে আর পানি খাওয়াই দিব, তো ওনার বললাম আমার মারে করলাম যে কবার প্রস্রাব করে গুনে রাখবেন, তা আমি চিন্তা করলাম আমার মেয়েটা তখন কইলে বাচ্চা মানুষ যতই বুঝাই, তা আমি করলাম যে 8 বার প্রস্রাব করলে একটা চকলেট পাইবা, বুদ্ধি বের করছি কী বুদ্ধি বের করছি, 8 বার প্রস্রাব করলে একটা চকলেট তোমার দিব, মানে হ্যাঁ ওষুধ ওষুধ ওই প্রস্রাব আসা আমি তো জানি না, আমার মারা যে গায়ে কবার প্রস্রাব করছি ও জানি না আমার মিথ্যা কয় কিনা, আমার কয় আজকে আমি 7 বার আমি 8 বার করলে ভালো হইতো না, হ্যাঁ হইতো আই হ্যাভ ঘুরে খেলে কোন সময় চকলেটটা দিব আমি, এরপরে আমি চকলেটটা দিই, বুঝাইতে পারছি? তাহলে আমি চাই কি, আমার লক্ষ্য কোন দিকে, আমার লক্ষ্য হইলো আমার অনেক বড় লক্ষ্য, আমার লক্ষ্য হইলো আমার আমার লক্ষ্য হইলো আমার আমি আমি যখন একজন ফাউন্ডার আমার কর্মীদের সুখী রাখতে হবে, আমার কর্মীদের সচল থাকতে হবে, আনন্দমুখর রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, যেহেতু আমি ফাউন্ডার আমার কর্মী কখন অ্যাক্টিভ থাকবে, তার মেয়েটা সুস্থ থাকলে অ্যাক্টিভ থাকবে, তার মেয়েটা কখন সুস্থ থাকবে পানি খাইলে, তার মেয়েটা কখন কখন সুস্থ থাকবে পানি খাইলে, কত গভীরে চিন্তা করতে হয় দেখো, তার মেয়ে কেন খুশি পানি খেলে, পানি খেলে কি হয় প্রস্রাব করে, প্রস্রাব করে ইনফেকশন কম থাকবে, ইনফেকশন অ্যান্টিবায়োটিক লাগবে না, তার মেয়ে ভালো থাকলে আমার কর্মী ভালো থাকবে, আমার কর্মী ভালো থাকলে কোম্পানি ভালো থাকবে, কোম্পানি কর্মী ভালো থাকলে তোমরা ভালো থাকবে, কারণ সেই তো তোমাদের হ্যান্ডেলিং করতেছে, তাহলে সে আমি তার কী দিতেছি, আমি তার জানো চকলেট দিতেছি, সে আমার কী দিতেছে প্রস্রাব দিতেছে, আমি তার কী দিতেছি চকলেট, সে আমার কী দিতেছে প্রস্রাব, তার মানে হইলো প্রতিদান, তুমি যার কারো প্রতিদান দাও তার প্রতিদান হিসাবে তুমিও কেউ তুমি দান যদি করো তার প্রতিদান তুমি পাবা, একটা হলো প্রমাণিত করার, এক নম্বর এর প্রমাণিত হয়েছে কি না, সে প্রস্তাব করতেছে এটা প্রমাণিত করা, তার প্রমাণিত করছি আমি পারছি কিনা পারি নাই, ক্লিয়ার তো পারছি কিনা, মাহবুব ইয়ারে আশিক রে বলতেছে আশিক আমি তোরে একটা জরুরি কথা বলুম, কথাটা রাখতে হবে, বুঝতে পারছি, এখন আশি যদি চালাক হয় আগে কইতে পারতেছি না, কুয়া রাখ তুই কুয়া দেখ আমি রাখতে পারবো কইতে পারব না, ক্লিয়ার ব্যাপারটা, তাহলে আশিক হলো ট্যালেন্ট, আশিক জ্ঞানী মানুষ, সে আগে ধরা খাইছে এরকম, ঠিক আছে এখন ধরা ওর আশিক কুই দেখ মা কুই দেখে তোর মোবাইলে আমার 5 দিনের জন্য দেওয়ান লাগবো, কয় রে কী কয় রে,
আসি করে কি করে হায় হায় রে কি মোড় মাল্লি চায় সর্বনাশ কথাবার্তা। কিন্তু তারপরে ওই আগে কইছে হ দিমু কি কইছে আল্লাহ আল্লাহ মানুষ তো কইছে রাজি বা হক কইছে প্রথম হ্যাঁ কইছে পরের বারও মোবাইলে দিয়ে দিব। কেন দিব? একটা হ্যাঁ হইলে পরেরটা হ্যাঁ হয়, একটা হ্যাঁ হইলে এটা হচ্ছে একটা মানুষের বায়াসের প্রস্তুতি। একটা হ্যাঁ হইলে পরেরটা হ্যাঁ হয়, বুঝাতে পারছি? আমি তো দুইটা উদাহরণ তোমাকে বুঝাইলাম যে মানুষকে বায়াস করার অনেক পদ্ধতি আছে, মানুষকে প্রভাবিত করার অনেক পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি বললাম। প্রথম হ্যাঁ করাইতে পারে, পরের বার হ্যাঁ করাইতে পারবা, বুঝাতে পারছি? একবার যদি কার কাছ থেকে তুমি কী করো, তুমি যদি কারো দান দাও তাহলে সে তোমাকে প্রতিদান দিবে, ক্লিয়ার? সাপোজ তুমি বললা যে কথার কথা যে ধরো এখনও ক্লাস 4টা বাজে নাই, এখন আশিক বলতেছে মাহবুব রে যে মাহবু চল চা খেয়ে আই দোকান থেকে চা খাম আজকে ভালো লাগতেছে না ঘুম সারা এখন প্যার প্যার খুব প্যার প্যার প্যারপার শুনুন লাগবো আমি তার দাদি কথা ভালো লাগে না চল চা খা খেয়ে তাও দিদি ঘুম ঘুম কম লাগে। কে বলতেছে? আশিক মাহবুব বলতেছে। মাহবুব কী করতেছে? মাহবুব এবার আশিক রে প্রতিদান নেওয়ার জন্য কয় এত বছর চাকরি করলাম কেউ আমার চা হাত দো না রে, তুই আমার একমাত্র চা হাত দি। এটা খুব ভালো লাগতেছে আমার কাছে, দোস্ত তুই আর আমার প্রাণের দোস্ত। কে কইতেছে? আশিক কইতেছে, এ মাহবুব কইতেছে। তাহলে আশিক কী করতেছে? আশিক একটা দান দিতেছিল, মাহবুব তার চট করে প্রতিদান দিয়ে দিছে। ফলে চা খাওয়ার যে বিলটা আশিক তো দিব দিয়ে খুশি, আর এসব 10 টাকায় দিলাম, কিন্তু যে আমার প্রতিদান যা দিছে তার বিনিময় নাই। বুঝা যায় কথাগুলো? কথাগুলি কাজ করে, কিন্তু এগুলি মানে ভোকাস কথাবার্তা না, কথাগুলি কাজ করে। আশিকের এই 10 টাকা যাবে, 10 টাকা যাওয়ার বিনিময়ে আশিকের কোনো কষ্ট নাই। কেন কষ্ট নাই? মাহবুব এটাকে প্রচুর প্রচুর একটা রিওয়ার্ড তার আগে দিয়ে দিছে। ওয়ান কাইন্ড অফ টেকনিক, কৌশল মানুষকে বুঝাতে পারছি। এবার আসি আমরা, অনেকগুলো পয়েন্ট আছে, আমি আজ প্রমাণিত করার সবচেয়ে বড় যে প্রমাণিত লক্ষ্য কৌশল হলো সবসময় ওয়েল ড্রেসাপে থাকা। এবার আমি সামারি টানতেছি। আমরা পড়তেছি ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে নিজেকে জানা। প্রথম কী? নিজেকে জানা, নিজেকে নিয়ন্ত্রণ করা, অন্যকে জানা। আমরা শেষ করলাম অন্যকে জানা, শেষ করেছি আমরা চলতেছি এখন অন্যকে প্রভাবিত করা। প্রভাবিত করার অন্যদিকে একটা টিপস আমরা বলছি, এখন লাস্ট যে শক্তিশালী যে টিপসটা সেটা আমরা এখন বলবো। সবচেয়ে শক্তিশালী একটা টিপস আমরা এখন সেটা বলবো, সবচেয়ে কার্যকর, সবচেয়ে প্রয়োগযোগ্য, সবচেয়ে সমস্ত সেলসম্যান যারা ব্যবহার করে সে টেকনিকটা আমরা এখন বলবো। আমরা সবাই কি প্রস্তুতি বন্ধ শোনার জন্য, ক্লিয়ার? ওকে, এবার শক্তিশালী টিপস হচ্ছে আমি সবসময় ওয়েল ড্রেসাপে থাকবো। আমার বোরখা ঢাকতে হবে ঝাঁকা নাকা পরিষ্কার, আমার বোরখা ঢাকতে হবে ইস্ত্রি করা, আমার স্কার্ফটা হইতে হবে ইস্ত্রি করা, আমার শরীর দিয়ে ফুরফুরা ঘ্রাণ বেরোবে, আমার শার্টটা হইতে হবে ঝরঝরা, আমার মুখটা একদম পরিষ্কার থাকতে হবে, কোম্পানিতে দাঁড়ানোর আগে আমার দাঁতটা ব্রাশ করে নিতে মুখটা পরিষ্কার, মুখে যেন ভরভরে গন্ধ না বেরোয়, মুখে যেন কোনো রকম ভরভরে গন্ধ না বেরোয়। এ কটা কথা ফরজ ফরজ ফরজ, মানুষকে ডিস্ট্রাকশন, মানুষ তোমার থেকে দূরে সরে যাবে এ কটা পয়েন্ট থেকে। এ কটা কাজ করতে লাখ টাকা লাগে না, এ কটা কাজ করতে লাখ টাকা লাগবে না, শুধু ইচ্ছাই যথেষ্ট। একটা 10 টাকা 15 টাকার ব্রাশ 3 মাস যাবে, একটা 35 টাকার টুথপেস্ট অনেক দিন যাবে, ব্রাশ করতে লাগবে 2 মিনিট, ব্রাশ করতে লাগবে 2 মিনিট, কম পানি কোম্পানির পানি কোম্পানি কিনা কিনা নিতে হবে না, শুধু ইচ্ছা যথেষ্ট। শার্ট আমার কোম্পানির শার্ট, ধুয়ে দিবে রহিমা, ইস্ত্রি করে দিবে রহিমা, বলবো কে আমি, ইচ্ছাই যথেষ্ট। ঠিক আছে, শেভ করে থাকলে শেখ মুছে মতো করবো, সুন্দর করে মুখটা ধুবো পারফিউম কোম্পানির, কোম্পানির পারফিউম কার কোম্পানি। আমার দরকার কি? ইচ্ছা। আমার দরকার কি? ইচ্ছা, ক্লিয়ার? এইটা করে গেলে রুগীর সাথে আমার কানেক্ট, রুগীর সাথে আমার ইচ্ছা হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। এইবার আমি রুগীরে কী দেবো? সে ঘি দেবো, এবং পাম মারবো সত্যিকারের পাম মারবো সত্যি কথা দিয়ে। এবার প্রত্যেকের আমি 12 সেকেন্ড করে পাম মারবো, আমার সবাই দেখবা কেন কেন পাম মারি, যেতে পারছি? কিন্তু সত্য কথা হইতে হবে সত্য, ঠিক আছে? অর্ধে শুরু করি, আমি কীভাবে ঘি মারতেছি তুমি খেয়াল করবা, তোমরা এই ঘি সবার মারবা, ঠিক আছে? মাহবুব শুরু করি। মাহবুব তোমার আজকের কাজটা আমার খুব ভালো লাগছে, তুমি আজকে খুব জ্ঞানের একটা কাজ করছো। জ্ঞানের কাজ কী কাজ করছো? তুমি আমাকে ফোন করে বলছো স্যার আপনি আগে যান, আমি আগে যাওয়াতে আমার কাজটা খুব আগাইছে, তোমার নিয়ে গেলে আমার দেরি হইতো, আমি আগে কাজটা করতে পারছি। আমি দেখলাম তুমি আমার ঠিকই কোম্পানি মানে বাসা ব্যালেন্সকে 5 তলা উঠে গেছো, রুগী কাছে চলে আসছো, আর তুমি আমার ইশারা বুঝছো, যথেষ্ট পরিমাণে খুব চমৎকার কাজ করছো,
তোমার কাজগুলিতে রুগীও খুশি, রুগী হ্যাপি হয়েছে, আমিও খুশি, কাজটা বুঝাইতে পারছি। এই যে তোমার একটা দূরদর্শিতা পরিচয় হয়েছে, তুমি আমার ফোন করছো, আমার আগে যেতে বলছো, সত্যিকার অর্থে আমি অত্যন্ত আনন্দিত। এবং তোমার একটা হ্যাম কলটা দিয়া আমি অত্যন্ত হ্যাপি, এবং হ্যাম কলটা দিয়ে আমি এই জন্য হ্যাপি যে পুরো কাজটা তুমি খুব নিঃসংকেচে খুব সুন্দরভাবে করে আসতে পারবা বলে আমার বিশ্বাস। আল্লাহ তোমার আরো মঙ্গল দান করুক, তোমার হাতে আল্লাহ বরকত দান করুক। আমি সত্যিকার অত্যন্ত আনন্দিত, আমি সত্যিকার অর্থে খুব আনন্দিত আমি। এবং আমি কাজটা এখান থেকে বেরোর সবই আমি খুব আনন্দ ছিলাম যে আমি যথা জায়গায় যথাযথ ব্যক্তিকে আমি কী করতে পারছি, প্রয়োগ করতে পারছি। আল্লাহ তোমাকে আরও হাতে তোমার বরকত দিকে স্কিল করে দেবে। আমি